আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার রাশিয়ার অংশ হতে চায় স্বাধীন দোনেস্ক। চেনের নেতা রমজানকে কাদিরভের পদোন্নতি দিলেন পুতিন। বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে, থাকবে না পশ্চিমা আধিপত্য, জানালো রাশিয়া। 16,000 মধ্যপ্রাচ্যের সেনা নিয়োগ দেবে রাশিয়া। আত্মসমর্পণ করলেই গোলাবর্ষণ বন্ধ হবে বললেন পুতিন। পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুললেন বরিস জনসন। এবার বিস্তারিত। ইউক্রেনে 24 ফেব্রুয়ারি হামলা করে রাশিয়া। পুরো ইউক্রেনে হামলে পড়ার আগে ডনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পুতিন দোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার 2 মাস না পেরোতেই এখন রাশিয়ার অংশ হয়ে যেতে চায় তারা। দোনেস্ক নিউজ এজেন্সিকে মস্কোপন্থী নেতা ও কথিত দোনেস্কের প্রধান নেতা দেনিস পুশিলিন এই ইচ্ছার কথা জানিয়েছেন। রাশিয়ার অংশ হওয়ার ব্যাপারে নেতা বলেন, 2014 সাল থেকেই আমাদের ইচ্ছা সুস্পষ্ট, আমরা রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে চাই। দোনেস্কের সাংবিধানিক সীমানা নির্ধারণ করে আমরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করব। 2 দিন আগে পুতিন ঘোষিত আরেকটি স্বাধীন দেশ লুহানেস্কের প্রধান নেতা লিওনিদ পাচাসনিক জানান তারাও রাশিয়ার সঙ্গে যোগ দিতে চান। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে লুহানেস্কে গণভোট আয়োজনের ঘোষণাও দেন লিওনিদ পাচাসনিক। তবে ইউক্রেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে দোনেস্ক ও লুহানেস্ক ইউক্রেনের অংশ, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ফলে এখানে কোনো গণভোট আয়োজন করলে সেটি অবৈধ হবে। চেনের নেতা রমজান কাদিরভকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন অভিযানে অবদান রাখায় তাকে পদোন্নতি দেওয়া হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। চলতি সপ্তাহে কাদিরভ দাবি করেছিলেন, ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছেন চেনের যোদ্ধারা এবং সেখানে তারা রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে। সে সময় কাদিরভ দাবি করেছিলেন, রাশিয়ার বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভের 2015 সালের হত্যার সঙ্গে জড়িত একজন মূল মিত্র অবরুদ্ধ বন্দর শহর মারিওপোলে যুদ্ধে আহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রুশ অভিযান শুরুর মাত্র 2 দিন পর চেনের রিপাবলিকের প্রেসিডেন্ট রমজান কাদিরভ নিজের বাহিনী নিয়ে মস্কোর পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেন। বরং ইউক্রেনে তাদের উপস্থিতি একটি প্রচারণার অংশ বলেই মনে হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। এসব প্রচারণার মধ্যে কাদিরভের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ক্রেমলিনের প্রোপাগান্ডা দুটোই রয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। তবে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেনের যোদ্ধাদের লড়াইয়ে নামা এই প্রথম নয়। এর আগে 2008 সালে জর্জিয়ার বিরুদ্ধে যুদ্ধেও অংশ নেন চেনের যোদ্ধারা। এছাড়া 2014 থেকে 2015 সালে ইউক্রেনে প্রথম দফায় রুশ হামলা এবং সিরিয়া যুদ্ধেও রুশ বাহিনীর সঙ্গে চেনের যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রমজান কাদিরভের বাবা ছিলেন চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভ। আখমাদ আততায়ীর হাতে নিহত হওয়ার 3 বছর পর 2007 সালে ক্ষমতায় আসে রমজান কাদিরভ। কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে 2017 সালে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অবশ্য চেচনিয়ায় কাদিরভের দমন পীড়নের ব্যাপারে মস্কো খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ভালো সম্পর্কই এর কারণ বলে রাশিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার কনস্ট্যান্টিন ফন এগারট জানিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে এবং নতুন ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য থাকবে না। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। মেদভেদেভ আরও বলেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্রদের দেয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। এসব নিষেধাজ্ঞা বুমেরাঙের মতো পশ্চিমাদের দিকে ফিরে আসছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করার কারণে পশ্চিমাদের সম্মানহানি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেভ বলেন, পশ্চিমারা যখন রাশিয়াকে কোণঠাসা করার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে, আর্থিক ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মেদভেদেভ বলেন, রিজার্ভ মুদ্রার উপর আস্থা ভোরের কুয়াশার মতোই ম্লান হয়ে যাচ্ছে এবং ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না। আঞ্চলিক মুদ্রার যুগ আসছে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া এর আগে ঘোষণা করেছে, বন্ধু নয় এমন দেশগুলোকে আগামীকাল 31 মার্চ থেকে রুশ মুদ্রার রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। রাশিয়ার অবন্ধু দেশগুলোর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউভুক্ত দেশগুলো রয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে 16,000 সেনা নিয়োগ দিতে চাচ্ছে রাশিয়া। রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন পোস্ট সিরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। একজন নিয়োগকারী বিবিসিকে বলেন, ইউক্রেনে নিয়োগ ঠিক সেরকমই যেরকম আমরা লিবিয়াতে নিয়োগ দিয়েছিলাম, তবে আবেদন করার পরও কেউ সিদ্ধান্ত বদলাতে পারবেন, কাউকে জোর করে যুদ্ধে নেওয়া হবে না বলেও দাবি করেন ওই নিয়োগকারী। গৃহযুদ্ধের কারণে ইতিমধ্যে সিরিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে। এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সিরিয়ার গমের বেশিরভাগই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে, তাই রাশিয়ার এই অফার তাদের কাছে লোভনীয় মনে হতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে জানিয়েছে। রাশিয়া দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ান সরকারকে সমর্থন করেছে এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ দাবি করেছে যে সিরিয়ার সৈন্যরা সেই সুবিধা ফিরিয়ে দিতে চায়। ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলেই মারিওপোলে হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর বিবিসির। অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানান, মারিওপোলে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনার বিষয়ে রাজি হয়েছেন পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের কর্মকর্তারা ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের অবশ্যই রক্ষা করতে হবে ও চাইলে তাদের সরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাছাড়া তাদের অবশ্যই খাদ্য, পানি ও প্রয়োজন অনুযায়ী ওষুধের সুবিধা দিতে হবে। ফ্রান্স, তুরস্ক, গ্রিস সহ বেশ কয়েকটি দেশের নেতারা বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে পুতিনের সঙ্গে কথা বলেছেন। পুতিন এ প্রস্তাব ভেবে দেখবেন বলেও জানিয়েছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে মঙ্গলবার 29 মার্চ শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে দেশটির সাধারণ নাগরিকরা, বিশেষ করে নারী ও শিশুরা। মস্কোর ধারাবাহিক হামলায় এখনও ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনবাসী, তাদের প্রধান গন্তব্য ইউরোপের দেশ পোল্যান্ডে। জানা গেছে এরই মধ্যে 40 লাখের বেশি ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সেনাঘাঁটিতে বুধবার স্থানীয় তালেবানের হামলায় অন্তত 6 সেনা নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে জানিয়েছে। তেহরিক ই তালেবান পাকিস্তান TTP ওই হামলার দায় স্বীকার করেছে। তীব্র গোলাগুলির সময় 6 সেনা নিহত হন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। এদিকে এক বিবৃতিতে TTP দাবি করেছে ওই হামলায় 30 জনের বেশি সেনা নিহত কিংবা আহত হয়েছেন। অবশ্য জঙ্গিরা প্রায়ই তাদের অর্জনকে একটু বাড়িয়ে প্রচার করে। অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ একটু কমিয়েই জানায়। প্রসঙ্গত, গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় যাওয়া তালেবান আর পাকিস্তানের তেহরিকি তালেবানের উৎপত্তি একই জায়গা থেকে হলেও বর্তমানে তারা ভিন্ন ভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইউক্রেনের রুশ অভিযানের 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে কমন্স লিয়াজো কমিটির এক বৈঠকে বোরিস জনসন বলেন, পুতিনকে ক্ষমতাচ্যুত করা যুক্তরাজ্যের লক্ষ্য নয়। বোরিস জনসন জানান, তিনি বুঝতে পেরেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন বলেছিলেন পুতিন ক্ষমতায় থাকতে পারবে না, তবে এ নিয়ে যুক্তরাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি। ব্রিটিশ সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যুক্তরাজ্যের মাথা ব্যথার কারণ নয়, আমাদের লক্ষ্য বর্বর আর অযৌক্তিক সহিংসতা থেকে ইউক্রেনের জনগণকে রক্ষা করা।